হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা খুবই এক্সাইটিং একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি, যার নাম হচ্ছে স্টোবক্স। অলরেডি প্রথম রাউন্ড থেকে তারা মোটামুটি সবাইকে $50 থেকে $200 পর্যন্ত প্রফিট দিয়েছে, এবং $200 বেশিও প্রফিট দিয়েছে, যাদের যেমন এখান থেকে আর্নিং করে নিয়েছে। সো তাদের দ্বিতীয় রাউন্ড স্টার্ট হয়েছে, দ্বিতীয় রাউন্ড থেকে হয়তো বা আমাদের $200+ আর্নিং হবে। আর্নিংয়ের প্রসেসটা আমি দেখিয়ে দেবো। যদি এখনও আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। যদি এখন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্টোবক্স প্ল্যাটফর্ম। স্টোবক্স অনেক ভালো একটা প্রজেক্ট। অলরেডি প্রথম রাউন্ড থেকে সবাইকেই মোটামুটি অনেক ভালো প্রফিট দিয়েছে। অলরেডি প্রোবিট এক্সচেঞ্জের লিস্টে আছে, আমরা দেখিয়ে দেবো একটু পরে। এবং এটা একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, এদের নিজস্ব একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, খুব শীঘ্র লঞ্চ হবে এবং তারা NFT লঞ্চ করবে। সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে, এদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি সম্পূর্ণ ইনফরমেশন, সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। বিশেষ করে এদের পার্টনারশিপ এবং ইনভেস্টর সব কিছুই মোটামুটি এদের যে পার্টনারশিপ করা আছে যেসব প্রজেক্টের সাথে, যেসব কোম্পানির সাথে, অনেক ভালো ভালো কোম্পানির সাথে এদের পার্টনারশিপ করা বিধায় এখানে অনেক ভালো ভালো ইনভেস্টর চলে এসেছে। দ্যাটস ওয়াই প্রজেক্টটা অনেক জেনুইন এবং এই মুহূর্তে প্রজেক্টটা অনেক হাইপ ক্রিয়েট করেছে মার্কেটে, এবং ভালো প্রফিট নিয়ে অনেকেই বের হয়ে আসছে বা অনেকেই এখানে স্টেকিংয়ে লাগাচ্ছে প্রজেক্ট টোকেন। সো আমরা এত কিছু দেখবো না, জাস্ট আমরা কী করবো এদের বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করবো। বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করার জন্য আমরা বাউন্টির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি এইখানে আসার পরে স্টোবক্স এক্সচেঞ্জে বাউন্টি ক্যাম্পেইন রাউন্ড 2 স্টার্ট হয়েছে, যেটা হচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে, এক মাস চলবে। অর্থাৎ এটা হচ্ছে ডেইলি বেসিস একটা বাউন্টি, অর্থাৎ আপনাকে ডেইলি এখানে কাজ করতে হবে, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন এখানে আপনাকে সাবমিট করতে হবে। কী কী করতে হবে এখানে আপনাকে? ফার্স্ট অফ অল বলি, এটা হচ্ছে 100,000 STUB টোকেন তারা ডিস্ট্রিবিউশন করবে এই বাউন্টি ক্যাম্পেইনের জন্য, যেটা অলরেডি প্রোবিট এক্সচেঞ্জের লিস্টে আছে। আপনারা একটু কষ্ট করে দেখে নিতে পারেন, অথবা যারা এর আগের ভিডিও, যারা এর আগের বাউন্টিতে জয়েন করেছেন তারা অলরেডি জানেন। যেমন এখানে তারা একটা স্টোবক্স এক্সচেঞ্জের যে ওভারভিউটা এখানে দিয়ে রেখেছে, তো আমরা এই বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করবো। বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করার জন্য এখানে একটা টোকেনের প্রাইস হচ্ছে 26 সেন্ট এই মুহূর্তে। সো আশা করছি আরও ভালো প্রাইস যাবে নেক্সট টাইম, এবং আমাদের টোকেন রিসিভ হওয়ার পরে এখানে আমাদের ভালো প্রফিট হবে। অলরেডি অনেকে ভালো প্রফিট করেছে। আমরা এই বাউন্টিতে জয়েন করার জন্য টার্মস কন্ডিশনটা দেখব। এখানে রাউন্ড 2 স্টার্ট হবে 6 মে, অর্থাৎ গতকাল থেকে স্টার্ট হয়েছে, এবং 4 জুন এটা এন্ড হবে, অর্থাৎ আগামী মাসের 4 তারিখে এটা এন্ড হবে। 30 দিন চলবে, এবং 30 দিনের কাজ আপনাকে 30 দিন সাবমিট করতে হবে। কীভাবে করবেন? ফার্স্ট অফ অল আপনাকে এদের এক্সচেঞ্জের আপনাকে একটা সাইন আপ করতে হবে। আমি এক্সচেঞ্জের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে এসে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, ইমেইল, ইথেরিয়ামের ওয়ালেট অ্যাড্রেস, মানে আপনার মাইথন ওয়ালেট অ্যাড্রেস এখানে রেফার করতে থাকবে। টেলিগ্রামের ইউজার নেম, টুইটারের ইউজার নেম, এখানে টিকমার্ক দিয়ে আপনি রেজিস্টারে ক্লিক দিয়ে দেবেন। যদি আপনার অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে আপনার মেইলে দেখবেন একটা মেইল, অলরেডি যখন রেজিস্টার করেছেন তখন আপনার মেইলটা চলে এসেছে। আমি অলরেডি অনেক আগে রেজিস্টার করছিলাম, দ্যাটস ওয়াই আমার মেইলটা আমি খুঁজে বের করলাম, স্টোবক্স লিখে সার্চ দিয়েছি, আমার মেইলটা চলে এসেছে। এবং এখানে যে রেফার কোডটা আছে, এই রেফার কোডটা আপনার কাজে লাগবে, এই রেফার লিঙ্কটা কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনাকে প্রুফ অফ অথেন্টিকেশন দিতে হবে। তার আগে আপনাকে এই জেনারেল রুলসের ভিতরে কিছু কাজ আছে, সেই কাজগুলো ফলো করতে হবে। যেমন এই টেলিগ্রামে জয়েন করতে হবে, এই টেলিগ্রামে জয়েন করতে হবে, এই টেলিগ্রামে জয়েন করতে হবে, এবং এই টেলিগ্রামে জয়েন করতে হবে, দ্যাটস ইট। তারপরে এই প্রুফ অফ অথেন্টিকেশন আপনার রিপ্লাইতে ক্লিক দিয়ে এখানে রিপ্লাই করতে হবে। আপনি দেখবেন এখানে অনেকেই দিচ্ছে, আপনাকেও সেমভাবে দিতে হবে। সাপোজ আমি এখান থেকে একটা প্রুফ অফ অথেন্টিকেশন কপি করব, সাপোজ এটা আমি কপি করলাম, এটা কপি করে কী করব আমি আমার এখানে পেস্ট করে দেব, জাস্ট রাইট, এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে আমার ইনফরমেশনগুলো চেঞ্জ করে দেবো, আমার ইথেরিয়ামের অ্যাড্রেস দিয়ে দেবো, এখানে আমার ইমেল দিয়ে দেবো, যেই ইমেলটা আমি এখানে সাইন আপ করলাম, এবং যেই ইথেরিয়ামের ওয়ালেট অ্যাড্রেস আমি এখানে সাবমিট করলাম সেটা এখানে ইনফরমেশনগুলো দিব, এবং যে রেফার কোডটা আমাকে দেওয়া হলো আমার মেইল করে, অর্থাৎ যখন আপনি এখানে সাইন আপ করবেন তখন আপনার মেইল একটা মেইল যাবে, সেই মেইলটা ঠিক এইরকম থাকবে। মেইলটা আপনি এখানে ক্লিক দিয়ে দেবেন, অ্যাক্টিভেট করবেন, এবং এই রেফারেল লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে ঠিক এইখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে তারপরে এখানে আপনি কী কী ক্যাম্পেইনে জয়েন করছেন, এখানে কী কী ক্যাম্পেইন অ্যাভেলেবেল আছে সেই সেই ক্যাম্পেইনের নামগুলো দিবেন। যদি টুইটারে জয়েন করেন তাহলে টুইটার লিখবেন, যদি টেলিগ্রামে জয়েন করেন তাহলে টেলিগ্রাম লিখবেন, ফেসবুকে জয়েন করলে ফেসবুক লিখবেন। এখানে কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা লিখে দেবেন যে যে ক্যাম্পেইন আপনি জয়েন করবেন, দিয়ে আপনি পোস্ট করে দেবেন। একবার পোস্ট না হলে প্রিভিউতে ক্লিক দিয়ে আপনি পোস্ট করে দেবেন, এবং আপনার পোস্টটা নিচে শো করবে, এখানে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারের উপর ক্লিক দিয়ে দেবেন, উপরে আপনি লিঙ্কটা পেয়ে দেবেন, প্রুফ অফ অথেন্টিকেশনের লিঙ্ক, ওটা আপনি বুকমার্ক করে রেখে দেবেন, এবং এটাও বুকমার্ক করে রেখে দেবেন। আমি অলরেডি এটা দেখিয়েছি বা বাউন্টিতে কীভাবে কাজ করতে হয় সেটাও দেখিয়েছি, যদি না জানে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে
কিভাবে বাউন্সিতে কাজ করতে হয় সেটার ভিডিও আছে দুইটা, দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। এখানে কাজ করার জন্য স্প্রেডশিটে আপনি চেক করতে পারেন, স্প্রেডশিটে আপনার কত নাম্বারে আপনি আছেন, এই টেলিগ্রামে জয়েন করবেন। তারপর যেটা বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের জন্য আপনার কিছু রুলস এখানে অ্যাভেলেবেল রয়েছে, রুলসগুলো ফলো করবেন এবং এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে। ইউজ দিস কন্টেন্ট ক্রিয়েশন, আচ্ছা জব বক্স ব্যবহার করতে বলছে, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে জয়েন করতে চান এবং বলা হচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করতে। এখন এই কন্টেন্ট ক্রিয়েশন জয়েন করার জন্য এখানে রুলস রয়েছে, যেমন ব্লগ লিখতে পারেন আপনি, আর্টিকেল লিখতে পারেন, ভিডিও ক্যাম্পেইনে জয়েন ভিডিও করতে পারেন এখানে আপনি, ইভেন যে যে রুলসগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে রুলসগুলো ফলো করবেন, দ্যাটস ইট। এবং আপনাদের কোয়ালিটি বেস আপনি এখানে স্টেক দেওয়া হবে, যেমন কোয়ালিটি তেমন স্টেক আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। টুইটার ক্যাম্পেইনের জন্য আপনার যেমন ফলোয়ার তেমন স্টেক আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন প্রত্যেক টুইট এবং রিটুইটের বিনিময়ে। এবং এখানে টুইটারে ফলো করবেন, এই টুইটারে ফলো করবেন, ওয়ান টাইম স্টেক। অর্থাৎ এখানে কী 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 রুলস রয়েছে, রুলস হচ্ছে আপনার প্রত্যেক দিন দুইটা করে পোস্ট করতে হবে এদের প্রজেক্ট সম্পর্কে, আপনার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করতে হবে এবং এই হ্যাশট্যাগটুকু ব্যবহার করতে হবে এবং রিপোস্ট করতে হবে, অর্থাৎ রিটুইট করতে হবে তাদের টুইটার প্রোফাইল থেকে, এই টুইটার ইনবক্সের যে টুইটার প্রোফাইল অফিসিয়াল প্রোফাইল সেই প্রোফাইল থেকে আপনাকে তাদের পোস্ট দুইটা রিটুইট করতে হবে প্রত্যেক দিন এই হ্যাশট্যাগটুকু সহকারে। কোটা টুইট করবেন, তারপর যেটা করবেন প্রত্যেক দিনের কাজ আপনাকে এইভাবে রিপোর্ট সাবমিট করতে হবে। অনেকেই করছে, আপনি জাস্ট রিপ্লাইতে ক্লিক দিয়ে দেখতে পাবেন অথবা একদম নিচে গেলে দেখবেন যে অনেকে এখানে রিপোর্ট সাবমিট দিচ্ছে, অথবা রিপ্লাইতে ক্লিক দিয়ে আপনি দেখতে পারবেন, দ্যাটস ইট। তারপর এখানে আপনার টুইটার ক্যাম্পেইনের জন্য যে যে রুলস রয়েছে রুলসগুলো ফলো করবেন এবং এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন এবং প্রত্যেক দিনের কাজ আপনি প্রত্যেক দিন এখানে সাবমিট করবেন এবং আপনাকে প্রত্যেক দিন দুইটা করে কমেন্ট করতে হবে এদের পোস্টে, টুইটার থেকে এদের পোস্টে দুইটা করে কমেন্ট করতে হবে। এই হ্যাশট্যাগটুকু ব্যবহার না করলেও চলবে, কমেন্টে হ্যাশট্যাগ না ব্যবহার করলেও চলবে, দ্যাটস ইট। এবং রেফারেল ক্যাম্পেইন, যদি আপনি রেফারেল ক্যাম্পেইনে জয়েন করতে চান তো করতে পারেন, এক নম্বর প্লেসে থাকলে আপনি $500 অথবা টোকেন পাবেন এবং top 20 রেফারেল এখানে নর্মালি রিওয়ার্ডটা পাবে, সবার জন্য এটা না। যদি আপনি রেফারেল করতে পারেন এবং top 20 ভিতরে থাকতে পারেন তাহলে এই ক্যাম্পেইনে জয়েন করতে পারেন, আর না হলে আপনি অন্যান্য ক্যাম্পেইনে জয়েন করতে পারেন। যেমন টেলিগ্রাম ক্যাম্পেইনের ক্ষেত্রে একটা কমেন্ট করলে একটা স্টেক পাবেন, 5টা কমেন্ট পার ডে আপনি করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকদিন 5টা কমেন্ট করতে পারবেন, এর থেকে বেশি করতে পারবেন না। এবং 20 স্টেক ফর সেটিং নেম, যদি আপনি আপনার স্টোবক্স এই নামটা আপনার টেলিগ্রামের সাথে অ্যাড করেন, এই নামটুকু টেলিগ্রাম যে নামটা আছে সেই নামের সাথে অ্যাড করেন, তাহলে আপনি অ্যাডিশনালি 20টা করে স্টেক আপনি পাবেন, যেটা প্রত্যেক সব ওয়ান টাইম স্টেক আছে, এটা 20টা স্টেক আপনার অ্যাডিশনালি দিবে, এটাই। এবং এখান থেকে প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করে নেবেন এবং প্রত্যেক দিনের কাজ আপনাকে প্রত্যেক দিন সাবমিট করতে হবে, এই অ্যাভাটারটা ইউজ করতে হবে। এখানে যেহেতু অ্যাভাটারটা দিয়ে দিয়েছে সেটাও অবশ্যই অ্যাভাটারটা ইউজ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে, সরি এটা স্প্রেডশিট, আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রত্যেক দিনের কাজ আপনাকে এখানে সাবমিট করতে হবে, দ্যাটস ইট। ফেসবুক ক্যাম্পেইনের ক্ষেত্রেও রুলস রিওয়ার্ড সেম একই রয়েছে, যেমনটা আমরা টুইটারে দেখে আসলাম, সেমভাবে কাজ করবেন, এই ফর্মটা ফিল আপ করবেন, প্রত্যেক দিনের কাজ আপনি প্রত্যেক দিন সাবমিট করবেন, দ্যাটস ইট, তাহলে হয়ে গেল। ইউটিউব ক্যাম্পেইনের ক্ষেত্রেও বেশ কিছু রুলস অ্যাভেলেবেল রয়েছে, রুলসগুলো ফলো করবেন এবং জয়েন করবেন। 2 স্টেক পাবেন পার 1 লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড 1 স্টেক পার 1 কমেন্ট, আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনার ভিডিও কোয়ালিটির উপরে বেশ করে হয়তো কিছু রিওয়ার্ড এখানে দিতে পারে, লাইক শেয়ার ম্যাক্সিমাম 2 ভিডিও এভরিডে। আচ্ছা এখানে নর্মালি আপনাকে যেটা করতে হবে, এদের ইউটিউব চ্যানেল থেকে আপনাকে লাইক এবং করতে হবে, কমেন্ট করতে হবে এবং ম্যাক্সিমাম 2 ভিডিও পা এভরিডে শেয়ার করতে পারবেন, মেক 2 কমেন্ট পার ডে। এদের ইউটিউব চ্যানেল থেকে আপনি 2টা ভিডিও শেয়ার করতে পারবেন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেই ভিডিও সহকারে প্রত্যেকটার রিপোর্ট আপনাকে প্রত্যেক দিন সাবমিট করতে হবে। এখানে আমি যে ভিডিও মেক করছি এটার জন্য কোনো রিওয়ার্ড দেওয়া হবে না, আপনি যদি তাদের ইউটিউব চ্যানেল থেকে কাজ করেন তাহলে আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে। এখানে রুলসগুলো ফলো করবেন তাহলে বুঝতে পারবেন, আমি ভিডিও মেক করছি এটার ক্ষেত্রে কিন্তু কোনো রিওয়ার্ড নেই। সো এই হচ্ছে মূলত ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি, বাই বাই।